হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পাঁচের পাঠশালা। আজকে আমাদের বায়োলজির নিউ টপিক হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, মানে হচ্ছে পরিপাক এবং শোষণ। ঠিক আছে, ডাইজেশন আর অ্যাবজর্পশন পড়তে গেলে আমাদের সবার প্রথমে হচ্ছে হিউম্যান বডি আর তার অর্গান সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দেওয়া আছে হিউম্যান ডাইজেস্টিভ অর্গান। একটা মানবদেহ, মানবদেহের ভেতরে যে সমস্ত অর্গান থাকে সেটার একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে। সবার প্রথমে দেওয়া আছে এখানে মাউথ আছে, তারপরে লিভার দেওয়া আছে, ইসোফেগাস দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে। এগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে ভালোভাবে জানবো। আর এই অর্গানগুলি, মানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কীভাবে হিউম্যান মানে পরিপাকে সাহায্য করে সেটার সম্বন্ধে আমরা জানবো আজকে। চলো তাহলে স্টার্ট করা যাক। সবার প্রথমেই হচ্ছে ডাইজেশন। ঠিক আছে, ডাইজেশন মানেটা কি? পরিপাক, মানে আমরা যে সমস্ত খাবার খাই সেটার যে হজমের প্রক্রিয়াটা, পরিপাকের প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে ডাইজেশন। তাহলে সবার প্রথমে কি আছে? ফুড ইজ দি বেসিক রিকোয়ারমেন্টস অফ অল লিভিং অর্গানাইজমস। মানে হচ্ছে যত সমস্ত জীবজন্তু আছে বা সজীবী প্রাণী আছে তাদের সকলেরই বেঁচে থাকার জন্য সবচাইতে প্রাথমিক প্রয়োজনীয় উপাদান হচ্ছে ফুড, যেটা হচ্ছে আমাদের লাগবে বেঁচে থাকার জন্য। ঠিক আছে, ফুড হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টস, মানে প্রাথমিক প্রয়োজনীয় উপাদান যেটা বেঁচে থাকার জন্য প্রয়োজন। নেক্সট হচ্ছে ফুড হ্যাজ বায়ো ম্যাক্রো মলিকিউলস লাইক প্রোটিনস, কার্বোহাইড্রেট, ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। বায়ো ম্যাক্রো মলিকিউলস মানে কি? বায়ো ম্যাক্রো মলিকিউলস হচ্ছে বিভিন্ন ধরনের জৈব অণু। এখন আমরা যে খাবারটা গ্রহণ করি সেই খাবারের ভেতর বিভিন্ন ধরনের জৈব অণু থাকে। জৈব অণুগুলো কী কী? যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস। আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেই খাবারগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, শর্করা থাকে, ভিটামিন থাকে, মিনারেলস থাকে। ঠিক আছে, এগুলোকেই বলা হয় বায়ো ম্যাক্রো মলিকিউলস, মানে হচ্ছে জৈব অণু। এখন এই যে আমরা জৈব অণু মানে বায়ো ম্যাক্রো মলিকিউলসগুলো যে খাবারের সাথে গ্রহণ করছি সেগুলো আমাদের শরীরে সরাসরি গ্রহণ করতে পারে না। ঠিক আছে, বায়ো ম্যাক্রো মলিকিউলস ইন ফুড ক্যান নট বি ইউটিলাইজড বাই আওয়ার বডি ইন দেয়ার অরিজিনাল ফর্ম। মানে আমরা খাবারটাকে যেভাবে ঠিক গ্রহণ করি আমাদের বডিতে সেইভাবে খাবারটা গৃহীত হয় না, সেটাকে বিভিন্ন ছোট ছোট আরও জৈব অণুটাকে আরও ছোট ছোট স্মল পার্টিকেল, আরও ছোট ছোট অণুতে ভেঙে যায়, তারপর সেটা আমাদের শরীরে অ্যাবজর্ব হয়। ঠিক আছে, সেটা এখানে বলেছে দে হ্যাভ টু ব্রোকেন ডাউন, তাদেরকে ভাঙতে হয় এবং কনভার্টেড ইন্টু সিম্পল সাবস্টেন্সেস, এবং ছোট ছোট অণুতে পরিণত করা হয় ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম। এই যে প্রক্রিয়াগুলো করা হয় এটাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। একটা খাবার আমরা গ্রহণ করলাম, সেই খাবারটা গ্রহণ করার পর সেই একটা বড় অণু বিভিন্ন ছোট ছোট অণুতে ভেঙে যাচ্ছে, তারপর সেটা আমাদের বডিতে অ্যাবজর্ব হচ্ছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাই করে থাকে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। আর এখন হচ্ছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, মানে হচ্ছে মানুষের পরিপাকের যে যন্ত্র আমরা বলতে পারি, পরিপাক নিয়ন্ত্রণের প্রক্রিয়া, সেই হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম কী দিয়ে গঠিত? সেটা এলিমেন্টারি ক্যানাল, মানে হচ্ছে পৌষ্টিক নালী দিয়ে গঠিত, অ্যান্ড দি অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস, এবং পৌষ্টিক নালী সংলগ্ন বিভিন্ন গ্রন্থি। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম ইজ কনসিস্টস অফ দি এলিমেন্টারি ক্যানাল অ্যান্ড দি অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। তারপর নেক্সট আছে আমাদের এলিমেন্টারি ক্যানাল। এই যে আমরা বললাম হচ্ছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল দিয়ে গঠিত, আর হচ্ছে এর সংলগ্ন বিভিন্ন গ্রন্থি দিয়ে গঠিত। এলিমেন্টারি ক্যানাল মানে হচ্ছে পৌষ্টিক নালী, পৌষ্টিকতন্ত্র, বায়োলজিতে বাংলাতে যেটা বলা হয়ে থাকে। ঠিক আছে, এই যে এখন এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের এলিমেন্টারি ক্যানালের পুরো পার্টটা। এই যে এখানে একদম মানুষের মুখ থেকে শুরু হয়ে অ্যানাস, মানে পায়ু ছিদ্র পর্যন্ত যে মানবদেহের যে সিস্টেমটা বা যে অঙ্গ প্রত্যঙ্গ, যে অর্গ্যান যেগুলো আছে সেগুলো মিলেই হচ্ছে এলিমেন্টারি ক্যানাল। ঠিক আছে, এই যে মাউথ থেকে স্টার্ট হচ্ছে আর অ্যানাস মানে পায়ু ছিদ্রতে গিয়ে শেষ হচ্ছে, এই পুরোটাই হচ্ছে আমাদের এলিমেন্টারি ক্যানালের পার্ট। এই তো এখানে বলেছে দি এলিমেন্টারি ক্যানাল বিগিনস উইথ
an anterior opening mouth and it opens out posteriorly through anus. মানে মানুষের সম্মুখভাগে মুখ থেকে এটা শুরু হয় আর হচ্ছে পশ্চাৎ ভাগে পায়োছিদ্রতে গিয়ে এলিমেন্টারি ক্যানাল শেষ হয়, ঠিক আছে? নেক্সট পয়েন্ট, ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি হ্যাজ এ নাম্বার অফ টিথ অ্যান্ড এ মাস্কুলার টাং। ওরাল ক্যাভিটি মানে হচ্ছে মুখ গহ্বর। মুখ গহ্বর, এই যে মানুষের মুখের ভেতরে যে গহ্বরটা আছে, সেই মুখ গহ্বরের ভেতরে কি থাকে? মানুষের দাঁত থাকে এবং মাস্কুলার টাং মানে একটা জিহ্বা থাকে। এখন এই যে মানুষের ওরাল ক্যাভিটিতে মানে মুখ গহ্বরে যে দাঁত থাকে, সেই দাঁতটা হচ্ছে একটা সকেট অফ জবন, মানে চোয়ালের একটা হাড়ের মধ্যে সেটা ঢোকানো থাকে। সেটা এখানে বলেছে ইচ টুথ ইজ এমবেডেড ইন এ সকেট অফ জবন, মানে প্রত্যেকটা দাঁত চোয়ালের হাড়ের মধ্যে ঢোকানো থাকে। এই ধরনের যে অ্যাটাচমেন্ট, মানে দাঁতের এই চোয়ালের সাথে লেগে থাকার যে অ্যাটাচমেন্টের প্রক্রিয়াটা, সেটাকে বলা হয় থেকোডন্ট, ঠিক আছে? থেকোডন্ট, এটা অনেক সময় এক্সামে দিয়ে দেয় যে মানে দাঁত আমাদের চোয়ালের মধ্যে লেগে থাকার যে প্রক্রিয়াটা সেটাকে কী বলে? থেকোডন্ট। এটা বাংলাতেও থেকোডন্টই হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে, এখন মানুষ সহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হচ্ছে দু ধরনের দাঁত দেখা যায়, মানে দাঁতের দুটো সেট দেখা যায়। একটা হচ্ছে শিশুদের, যেমন 1 বছরের বা তার কিছুদিন আগে থেকে দাঁত উঠতে শুরু হয়, সেটা 6-7 বছর অবধি থাকে, তারপর আবার সেই দাঁত পড়ে গিয়ে আর একটা দাঁত শুরু হয়, সেটা অনেকটা দিন বেশি থাকে। এখন সেটা এখানে বলেছে মানুষের হচ্ছে দু ধরনের দাঁত থাকে, মানুষ না বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে সেটা হয়ে থাকে। একটা হচ্ছে টেম্পোরারি মিল্ক অর ডিসিডুয়াস টিথ, একটা দাঁত যেটা হচ্ছে দুধের দাঁত বলা হয়ে থাকে, আর একটা হচ্ছে পারমানেন্ট অর অ্যাডাল্ট টিথ, যেটা দাঁতটা হচ্ছে পারমানেন্ট হয় বা পরিপক্ক, মানুষের যখন পরিণত বয়স হয় তখন সেই দাঁতটা উঠতে শুরু করে। দিস টাইপ অফ ডেন্টিশন ইজ কল্ড ডাইফায়োডন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। দিস টাইপ অফ ডেন্টিশন ইজ কল্ড ডাইফায়োডন্ট। এই যে দু ধরনের দাঁত উঠছে, একটা দাঁত উঠছে সেটা 5-7 বছর অবধি পড়ে যাচ্ছে, তারপর আরেকটা দাঁত উঠছে, এই দু ধরনের দাঁত ওঠার পদ্ধতিটাকে বলা হয় ডাইফায়োডন্ট, ঠিক আছে? এখন হচ্ছে মানুষের মুখের ভেতরে যে দাঁত থাকে, সেই দাঁতের হচ্ছে একটা ফর্মুলা আছে, একটা ডেন্টাল ফর্মুলা যাকে বলা হয়, মানে মানুষের দাঁতটা ঠিক কীভাবে সজ্জিত থাকে, ঠিক আছে? এটার হচ্ছে 2-1-2-3/2-1-2-3, ঠিক এই ফর্মুলাটা অনুযায়ী মানুষের দাঁতগুলো সজ্জিত থাকে। মানুষের মুখে সাধারণত নর্মালি কতগুলো দাঁত থাকার কথা? 32টা দাঁত থাকার কথা, 32 টিথ, ঠিক আছে? এখন মানুষের দাঁতগুলোকে এবার 4 ভাগে ভাগ করা যায়, এদের আবার নাম আছে। নামগুলো হচ্ছে ইনসিজার্স, ক্যানাইন, প্রিমোলার্স আর হচ্ছে মোলার, ঠিক আছে? এই 4টা, আই, সি, পিএম আর হচ্ছে এম, ইনসিজার্স, ক্যানাইন, প্রিমোলার আর হচ্ছে মোলার। এখন মানুষের যদি মুখে 32টা দাঁত থাকে, তাহলে মুখের একটা চোয়ালে দাঁত থাকার কথা কতগুলো? 16টি, ঠিক আছে? এখন এই 16টির একটা চোয়ালকে আমরা যদি অর্ধেক করি, তার মানে সেখানে হচ্ছে 8টি দাঁত থাকবে। সেখানে হচ্ছে ইনসিজার, মানে এই যে 2 আছে সেটা হচ্ছে ইনসিজারের সংখ্যা, মানে ইনসিজার যে দাঁতটা আমার থাকে সেটা হচ্ছে 2টো থাকে, ক্যানাইন থাকে 1টি, প্রিমোলার থাকে 2টি, মোলার থাকে 3টি, মানে হচ্ছে এখানে ইনসিজার্স, ক্যানাইন, প্রিমোলার, মোলার্স 2টি, 1টি, আবার 2টি, আবার 3টি, এভাবে 8টি প্লাস 8টি, 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 16টি, এটা হচ্ছে একটি চোয়ালের। মানুষের মুখে ওপরে নিচে 2টো চোয়াল থাকে, 16-16, 32টি দাঁত এইভাবে মানুষের কাউন্ট করে হয়ে থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে মানুষের ডেন্টাল ফর্মুলা। এরপরে নেক্সট হচ্ছে, আচ্ছা এটা একটু মুছে নেই, এই হচ্ছে মানুষের ডেন্টাল ফর্মুলা। এরপরে নেক্সট পয়েন্ট আমাদের দেখতে হবে কি আছে। নেক্সট পয়েন্টে দেওয়া আছে দি ওরাল ক্যাভিটি। এখন এই যে মুখ গহ্বরের কথা বললাম, এই মুখ গহ্বরটা কোথায় যাচ্ছে? দি ওরাল ক্যাভিটি লিডস ইন টু এ শর্ট ফ্যারিংস হুইচ সার্ভ অ্যাজ এ কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। দি ওরাল ক্যাভিটি মানে মুখ গহ্বরটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কি শুরু হচ্ছে? ফ্যারিংস শুরু হচ্ছে, ঠিক আছে? মুখ গহ্বরটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কি শুরু হচ্ছে? ফ্যারিংস। ফ্যারিংস মানে হচ্ছে গলবিল, ঠিক আছে? আর এই ফ্যারিংসটা কী হিসেবে কাজ করে? কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার,
মানে এটা হচ্ছে একটা নালীর মতো, গলবিল একটা নালীর মতো। সেই নালী দিয়ে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নেওয়ার সময় যে বায়ুটা গ্রহণ করি, সেই বায়ুটাও সেই নালীটা দিয়ে মানে পাস হয়ে যায়, এবং আমরা যে খাবার গ্রহণ করি সেই খাবারটাও ওই নালী দিয়ে পাস হয়ে যায়, ঠিক আছে? তারপর এই ফ্যারিংস দিয়ে পাস মানে ফ্যারিংস দিয়ে পার হয়ে যাওয়ার পর তারপর দুদিকে দুটো রাস্তা চলে আসে। আমরা যদি মনে করি এটা হচ্ছে আমাদের ফ্যারিংস, এখান দিয়ে হচ্ছে মুখ থেকে শুরু হয়ে এখানে ফ্যারিংসে চলে আসলো ওরাল ক্যাভিটি, মানে মুখ গহ্বরটা এখানে শেষ হলো, শেষ হয়ে এখানে ফ্যারিংস শুরু হলো। তারপর যে বাতাসটা আছে বা বায়ুটা আছে যেটা আমরা গ্রহণ করি নিঃশ্বাসের জন্য, সেটাও এদিক দিয়ে এই ফ্যারিংস দিয়ে ঢুকে ধীরে ধীরে পরে ফুসফুসে চলে যায়। তারপর আমরা যে খাবারটা খাই সেই খাবারটাও এই ফ্যারিংসে ঢুকে তারপর ইসোফেগাসে স্টোমাকে চলে যায়, ঠিক আছে? সেই জন্য এই ফ্যারিংসটা হচ্ছে কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, মানে এবং বায়ু এবং খাবার দুটোর জন্যই কাজ করে থাকে, দুটোরই নালী হিসেবে কাজ করে থাকে, ঠিক আছে? আমরা যদি ছবিতে দেখার চেষ্টা করি তাহলে তোমাদের দেখাতে পারি। আচ্ছা, এখানে ছবিটাতে ঠিক দেওয়া নেই, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই তো মুখ গহ্বর যেখানে শেষ হচ্ছে মানে ওরাল ক্যাভিটি, সেখান থেকেই হচ্ছে আমাদের কি শুরু হচ্ছে, ফ্যারিংস শুরু হচ্ছে। আবার এই ফ্যারিংসটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার এপিগ্লটিস শুরু হচ্ছে, ফ্যারিংসটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে হচ্ছে এখানে এই যে ইসোফেগাস, এই যে ইসোফেগাসটা যে আছে নালীটা তার ওপরেই থাকে, এইসব জায়গাটাতেই থাকে হচ্ছে আমাদের ফ্যারিংস, আর ফ্যারিংস শেষ হলেই সেখান থেকে শুরু হচ্ছে যে ইসোফেগাস, ঠিক আছে? ফ্যারিংস শেষ হওয়ার পরে সেখান থেকে শুরু হচ্ছে ইসোফেগাস, যেখানে যেখান দিয়ে হচ্ছে খাবারটা পাস হয়ে যাচ্ছে। আর আমরা বায়ুর কথাটা যে বললাম, সেই বায়ুটা ইচে এই ফ্যারিংস থেকে পার হয়ে ধীরে ধীরে এদিকে এদিকে আর একটা নালী বানিয়ে সেখান দিয়ে ট্রাকিয়াতে এসে পৌঁছায়, ঠিক আছে? এখান দিয়ে নালী বানিয়ে যে এই পাশে ফুসফুস থাকে, এই পাশে ফুসফুস থাকে, ফুসফুসে এসে ট্রাকিয়ার মাধ্যমে ফুসফুসে এসে পৌঁছায়। আর আমরা খাবারটা যে গ্রহণ করি সেই খাবারটাই ফ্যারিংস থেকে ইসোফেগাসের মাধ্যমে এই যে স্টোমাকে তারপর পৌঁছায়, আমরা সেটাই এখন দেখব। এখন এই যে ইসোফেগাস মানে যেখান থেকে খাবারটা ইসোফেগাসে ঢুকছে, আমরা একটু আগে ছবিতে দেখলাম, সেখানে হচ্ছে একটা মানে ঢাকনার মতো বা ছিপির মতো থাকে, এপিগ্লটিস বলা হয় সেটাকে, সেটাকে কী বলা হয়, এপিগ্লটিস প্রিভেন্টস দি এন্ট্রি অফ ফুড ইনটু দি ট্রাকিয়া ডিউরিং সোয়ালোয়িং। ট্রাকিয়াতে কী যায়, ট্রাকিয়াতে হচ্ছে অ্যাকচুয়ালি এয়ার, এয়ার মানে হচ্ছে বায়ু, ট্রাকিয়াতে অ্যাকচুয়ালি হচ্ছে বায়ু, ট্রাকিয়ার মাধ্যমে ধীরে ধীরে পরে ফুসফুসে যায়। এখন এই ট্রাকিয়ার ওখানে হচ্ছে একটা ছিপি বা মানে আটকানোর মতো একটা জিনিস থাকে, যেটা হচ্ছে যখন আমরা খাবারগুলো গ্রহণ করি তখন যাতে ওই খাবারটা ওই ট্রাকিয়াতে চলে ফুসফুসে চলে না যায়, সেই জন্য হচ্ছে ওখানে একটা প্রিভেন্টস একটি ছিপির মতো থাকে, সেটাকে বলা হয় এপিগ্লটিস, যেটা হচ্ছে খাবারটা যাতে ওই ট্রাকিয়াতে ঢুকতে না পারে সেই কাজ করে থাকে। এটাও খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে জিজ্ঞেস করে এক্সামে। এখন অনেক সময় অনেকে সময় দেখা যায় যে খাবার খাওয়ার সময় যে হিচকি উঠে অনেকের, যখন ওই খাবারটা মানে কাশি হয়ে যায় তখন অ্যাকচুয়ালি খাবারটা ওই ইসোফেগাসের পরিবর্তে ট্রাকিয়াতে ঢুকে যায়, যার জন্য তখন মানুষের সমস্যা হয়। এরপরে হচ্ছে ইসোফেগাস লিডস টু আ জে শেপড ব্যাগ লাইক স্ট্রাকচার কল্ড স্টোমাক। ইসোফেগাসটা কোথায় যাচ্ছে, ইসোফেগাসটা যাচ্ছে আমাদের জে শেপড ব্যাগ লাইক স্ট্রাকচার স্টোমাক, স্টোমাকের শেপটা হচ্ছে জে শেপড ব্যাগ লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে ইসোফেগাস থেকে স্টোমাক শুরু হচ্ছে। তাহলে প্রথমে আমাদের ছিল হচ্ছে ওরাল ক্যাভিটি মানে মুখ গহ্বর, এরপরে আসলো হচ্ছে আমাদের ফ্যারিংস, ফ্যারিংস থেকে জিনিসটা যাচ্ছে ইসোফেগাসে, ইসোফেগাস থেকে হচ্ছে তারপর যাচ্ছে স্টোমাকে। জিনিসটা বোঝা যাচ্ছে তো, কীভাবে একটা জিনিস থেকে আমরা যখনই কোনো খাবারটা গ্রহণ করছি মুখ দিয়ে সেটা কীভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে পাস হয়ে যাচ্ছে। এখন এরপর নেক্সট আমাদের দেখতে হচ্ছে ইসোফেগাসটা কীভাবে স্টোমাকে যাচ্ছে সেটার, এই যে এখানে ছবিটা, এই যে এখানে যে একটু আগে দেখালাম ইসোফেগাস, এই যে ইসোফেগাসটা ধীরে ধীরে নালী হয়ে সেটা স্টোমাকে যাচ্ছে এখান থেকে, এই যে পাকস্থলী, স্টোমাক মানে হচ্ছে পাকস্থলী। এরপর হচ্ছে আমাদের স্টোমাক স্টার্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্টোমাক, স্টোমাক মানে হচ্ছে কি পাকস্থলী, একটা খাবার তো মেনলি পাকস্থলীতে যায়, আমরা সবাই নর্মালি যেটা জানি যে আমরা খাই সেই খাবারটা পাকস্থলীতে গিয়ে পৌঁছায়, কিন্তু তার আগে ওই যে মুখ গহ্বর থেকে ফ্যারিংস, ফ্যারিংস থেকে ইসোফেগাস, ইসোফেগাস থেকে তারপর স্টোমাকে যাচ্ছে। এখন এই স্টোমাকটা কোথায় থাকে,
স্টোমাক লোকেটেড ইন দি আপার লেফট পোর্শন অফ দি অ্যাবডোমান অ্যাবডোমিনাল ক্যাভিটি, মানে পেটের গহ্বরের বা সাইডে হালকা একটু ওপরের দিকে এই স্টোমাকটা অবস্থিত। আমরা একটু আগে যেটা ইমেজে দেখলাম সেটা স্টোমাকটা বোঝা যাচ্ছে তো যে কোথায় ছিল, এই যে স্টোমাকটা, মানে মানুষের হিউম্যান বডি, হিউম্যান বডি এখান থেকে এই যে স্টোমাকটা এতটা নিচে আসলে পেটের একটু ওপরের দিকে বা সাইডে সেখানে হচ্ছে স্টোমাকটা থাকে। স্টোমাক হ্যাজ থ্রি পার্টস, মানে স্টোমাকটার তিনটে ভাগ আছে, একটা হচ্ছে কার্ডিয়াক পোর্শন, আর একটা হচ্ছে এখানে ফান্ডিক রিজিয়ন, আর একটা হচ্ছে পাইলোরিক পোর্শন। এই তিনটা পোর্শন। এখন এই কার্ডিয়াক পোর্শনটা কি, কার্ডিয়াক পোর্শনটা হচ্ছে এই মোটামুটি এই মাঝের এই পার্টটা, ঠিক আছে, মাঝের এই পার্টটা, এটা হচ্ছে কার্ডিয়াক পোর্শন, ইনটু হুইচ দি ইসোফেগাস ওপেন্স। এই যে ইসোফেগাস যেটা ছিল একটু আগে আমরা ইমেজে দেখলাম যে লম্বা একটা পাইপের মতো, সেটা এসে এই যে এই কার্ডিয়াক রিজেনে, কার্ডিয়াক রিজেনে ওপেন হয়, মানে ইসোফেগাসটা এসে শেষ হচ্ছে ওই কার্ডিয়াক রিজেনে। ফান্ডিক রিজন, এরপর হচ্ছে পাইলোরিক পোর্শন, হুইচ ওপেন্স ইনটু স্মল ইন্টেস্টাইন। পাইলোরিক পোর্শন হচ্ছে এই যে এই পোর্শনটা, যেটা হচ্ছে গিয়ে স্টোমাকের পরে যে অর্গানটা আসবে, মানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, সেখানে গিয়ে ওপেন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দেখব হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এই হচ্ছে স্মল ইন্টেস্টাইন, তার মানে হচ্ছে স্টোমাকের যে লাস্ট পোর্শনটা ছিল পাইলোরিক পোর্শন, যেটা এই যে স্টোমাক আছে এখানে, স্টোমাকের ইমেজ দেওয়া আছে, স্টোমাকের এই লাস্ট পোর্শনটা হচ্ছে পাইলোরিক পোর্শন। স্টোমাকের এই পাইলোরিক পোর্শনটাই এখানে শেষ হচ্ছে, আর এখানে গিয়ে কিসের সাথে ওপেন হচ্ছে, এই যে ব্লু কালারের যেটা আছে এখান থেকে হচ্ছে স্মল ইন্টেস্টাইন স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এখানে স্টোমাক শেষ হচ্ছে পাইলোরিক পোর্শনটা, এখানে গিয়ে স্মল ইন্টেস্টাইনে সেটা ওপেন হয়ে যাচ্ছে, আর এখান থেকে এই যে ব্লু কালারের যেটা আছে এই পুরোটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, এবং এই যে গ্রিন কালারের যেটা আছে সেটাও আমাদের স্মল ইন্টেস্টাইনের পার্ট। এখন স্মল ইন্টেস্টাইন অলসো হ্যাজ থ্রি পার্টস, মানে ক্ষুদ্রান্তেরও তিনটে ভাগ আছে, একটা হচ্ছে ডুওডেনাম, জেজুনাম, আর হচ্ছে ইলিয়াম, তিনটে বলা হয়ে থাকে, ডুওডেনাম, জেজুনাম, আর হচ্ছে ইলিয়াম। এই যে ডুওডেনাম বলেছে যে ফার্স্টের পোর্শনটাকে, যেখান থেকে স্মল ইন্টেস্টাইন স্টার্ট হলো, ঠিক আছে, সেটাকে বলা হয়েছে হচ্ছে আমাদের কি ডুওডেনাম। এরপর শুরু হয়েছে কোনটা, জেজুনাম, জেজুনাম হচ্ছে মাঝখানের এই বৃহৎ যে প্যাঁচানো জিনিসটা আছে সেটা হচ্ছে জেজুনাম, এবং তারপর এবং লাস্ট পোর্শনটা বলা হচ্ছে, লাস্ট পোর্শনটাকে বলা হয় ইলিয়াম। ঠিক আছে, দি ওপেনিং অফ স্টোমাক ইন্টু দি স্মল ইন্টেস্টাইন, ইন্টু দি স্মল ইন্টেস্টাইন ইজ গার্ডেড বাই পাইলোরিক স্ফিংটার, মানে হচ্ছে স্টোমাকের যেখানে শেষ হচ্ছে আর ক্ষুদ্রান্ত যেখানে শুরু হচ্ছে, মানে এটাকে গার্ডেড, মানে একটা স্ফিংটার থাকে, একটা পেশি, সেটা হচ্ছে পাইলোরিক স্ফিংটার, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, দি ওপেনিং অফ স্টোমাক ইন্টু দি স্মল ইন্টেস্টাইন ইজ গার্ডেড বাই পাইলোরিক স্ফিংটার। এরপরে হচ্ছে স্মল ইন্টেস্টাইন যেখানে শেষ হলো সেখান থেকে আবার লার্জ ইন্টেস্টাইন শুরু হলো, মানে হচ্ছে বৃহদান্ত্র। ঠিক আছে, এই যে রেড কালারের যে পোর্শনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে বৃহদান্ত্র। আমাদের স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট ছিল, ডুওডেনাম, জেজুনাম, আর লাস্ট পার্টটা ছিল ইলিয়াম, আর এই ইলিয়ামটাই হচ্ছে বৃহদান্ত্র, মানে লার্জ ইন্টেস্টাইনে গিয়ে ওপেন হচ্ছে। ইট কনসিস্ট অফ সিকাম, কোলন অ্যান্ড রেকটাম, এটাও তিনটি পার্ট দিয়ে গঠিত, একটা হচ্ছে সিকাম, কোলন, আর হচ্ছে রেকটাম। সিকাম ইজ এ স্মল ব্লাইন্ড স্যাক হুইচ এ হোস্ট সাম সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজম। এই সিকামটা হচ্ছে একটা থলি যেটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের মিথজীবী অণুজীব থাকে এই সিকামটার মধ্যে। এরপর নেক্সট আছে দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হুইচ ইজ এ ভেস্টিজিয়াল অর্গান অ্যারাইজেস ফ্রম দি সিকাম। আমরা যে বলি মানুষের পেটে অনেক সময় বলে যে অ্যাপেন্ডিক্স থাকে, সেই অ্যাপেন্ডিক্সটা হচ্ছে এই সিকাম থেকে উৎপন্ন হয়, সবার থাকে না, বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে থাকে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যেটা হচ্ছে একটা ভেস্টিজিয়াল অর্গান, মানে হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, অ্যারাইজেস ফ্রম দি সিকাম, এই বৃহদান্ত্রের সিকাম থেকে উৎপন্ন হয়, সিকামটা ঠিক এরকম জায়গাটাতে আছে। ঠিক আছে, এটাই ছিল আজকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। তাহলে আমরা প্রথমে একদম দেখতে পেলাম যে একদম ওরাল ক্যাভিটি ছিল, তারপর হচ্ছে ফ্যারিংস আসলো, তারপর হচ্ছে ইসোফেগাস, ইসোফেগাস থেকে স্টোমাক, স্টোমাক থেকে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত।
ঠিক আছে। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না।